আপনার পিঠে ব্যথা নিয়ন্ত্রণ করবে যে তিনটি টিপস, এই তিনটি টিপস সম্পর্কে একটু বলি। পিঠে ব্যথা নিয়ন্ত্রণ করবে যে তিনটি টিপস। পিঠে ব্যথার অনেক কারণ রয়েছে, বিভিন্ন কারণে পিঠে ব্যথা হতে পারে। পিঠের কোনো মাংস যদি অসুস্থ হয় বা কোনো টেন্ডন যদি অসুস্থ হয় এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরোমেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদি অসুবিধার কারণে পিঠে ব্যথা হতে পারে। এছাড়াও মাংসের দুর্বলতা এবং ভঙ্গি, অথবা আমরা বলি ব্যাড পোশ্চারে, ওখানে ডিফর্মিটি ডেভেলপ করে পিঠে, তো সেই এই সমস্ত কারণে যদি পিঠে ব্যথা হয় তাহলে আমরা কী করব, আমরা এই পিঠে ব্যথা হওয়ার কারণগুলোর জন্য আমরা কী করব, চলুন আমরা একটু জেনে নেই। পিঠে যে স্থানে ব্যথা ওই স্থানে রসুন মেশানো নারকেলের তেল দিয়ে আস্তে 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 ডলুন। প্রতিদিন কত মিনিট? সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট, গ্র্যাজুয়ালি এটাকে 15, 20, 25, 30 মিনিটে নিয়ে যেতে পারবেন। অল্প দিনের ব্যথা হলে ওখানে তখন ঠান্ডা সেঁক দেবেন, আর যদি বেশি দিনের ব্যথা হয় আমি আপনাদেরকে ভাপ দিতে বলি। কীরকম ভাপ? গরম পানির মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে ওটা হালকা চিপে, ওই যে আপনি রসুন তেল মাখলেন পিঠে, উপুর হয়ে শুয়ে, একদম ফ্ল্যাট উপুর হয়ে শুয়ে আপনি ওখানে গরম ভাপের ওই টাওয়ালটা লাগিয়ে দিন, তার উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দিন। এটা রাখেন কমপক্ষে 10 মিনিট। 10 মিনিট পর এটাকে সরিয়ে আপনি এক্সারসাইজ করবেন। দর্শক মনে রাখবেন, এক্সারসাইজ ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। সারা পৃথিবীতে দেখা যাচ্ছে এ ধরনের চিকিৎসার জন্যে চিকিৎসকরা এক্সারসাইজের জন্যে, মোবিলিটি বাড়ানোর জন্যে চিন্তাভাবনা করে, তারা অ্যাডভাইস করে। তাহলে আপনি কীভাবে করবেন? আপনি উপুর হয়ে শুবেন, উপুর হয়ে শুয়ে দুই হাত মাজায় রাখবেন, উপুর হয়ে শুয়ে দুই হাত মাজায় রেখে মাথা এবং পিঠ উপরের দিকে উঠাবেন। উপুর হয়ে শুলেন, দুই হাত মাজায় রাখলেন, মাথা এবং পিঠ উপরের দিকে উঠান। এই যে এখন যে এক্সারসাইজটা আমরা দেখাচ্ছি, এই এক্সারসাইজটা আপনি করুন কমপক্ষে 5 বার করে রেস্ট, আবারও 5 বার, এভাবে 15 বার করেন। এখানে আমরা একটা জিনিস বলি, অনেক সময় এরকম পিঠে ব্যথা হলে রম্বয়েডস মাসেল আমাদের যে ইয়া থাকে, এই যে হাড্ডি আছে আমাদের, এই যে আমাদের যে স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার এখানে রম্বয়েডস মাসেল থাকে, এই রম্বয়েড মাসেলের আপনি এক্সারসাইজ করতে পারেন। কিভাবে করবেন? আপনি এই বসে আছেন, এটাকে পেছন দিকে এরকম এই নিয়ে গেলেন, হোল্ড ইট ফর 5 সেকেন্ডস। 5 সেকেন্ডস কীভাবে হবে? মনে মনে 5 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়লেন, অথবা 1001 থেকে 1005 পর্যন্ত গুনলেন 5 বার, তাহলে আপনার সময়টা কভার করবে। এইভাবে 5 বার এক্সারসাইজটি করুন, রম্বয়েডস মাসেলের এক্সারসাইজটি করতে হবে। এছাড়া দর্শক মনে রাখবেন, ভিটামিন ডি ব্যথা কমায়। ভিটামিন ডি এর সবচেয়ে ভালো সোর্স হচ্ছে রৌদ্র। সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে গায়ে কম কাপড় পরে আপনি রৌদ্রে থাকবেন, তাহলে আপনি ওখান থেকে কী পাবেন? ভিটামিন ডি পাবেন। এছাড়া আপনি একটি ডিমকে পূর্ণ সিদ্ধ করেন, ধরেন 12 মিনিট সিদ্ধ করে ওর সাদা অংশতে আপনি ভিটামিন ডি পাবেন। ওখান থেকে পূর্ণ ডিমটি খেয়ে ফেলবেন, এবং আপনি ভিটামিন ডি পাবেন। ভিটামিন ডি ব্যথা কমায়। এছাড়াও ভিটামিন ডি, সূর্যের আলো ছাড়াও আপনি ভিটামিন ডি জাতীয় খাবার বেশি বেশি খাবেন, যেমন লাল আটার রুটি, লাল চালের ভাত,
পেঁপে, ডিমের সাদা অংশ, একটু আগেই বলছি আপনাদেরকে, কালো জিরা, পালং শাক ইত্যাদি খাবেন, এখান থেকে আপনি ভিটামিন ডি পাবেন।